মহরম ইসলামী পঞ্জিকায় প্রথম মাস এবং এটি ইসলামী ইতিহাসে গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনার কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য হয়। কারবালা যুদ্ধের কারণে যা হুসাইন ইবনে আলী এবং তার অনুসারীদের আত্মত্যাগের স্মরণে পালিত হয়। কারবালা মহরমের দশম দিন হয়েছিল। 680 খ্রিস্টাব্দে ইরাকের কারবালায় হুসাইন ইবনে আলী এবং তার পরিবারের সদস্যরা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার সৈন্যদের সাথে যুদ্ধে শহীদ হন। হুসাইন ইয়াজিদের শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন, যাকে তিনি ইসলামের নীতি পরিপন্থী এবং অবৈধ মনে করতেন। হুসাইনের এবং তার অনুসারীদের আত্মত্যাগ ইসলামী ইতিহাসে সত্য এবং ন্যায় ধার্মিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাদের শহীদ হওয়ার ঘটনাটি মুসলমানদের জীবন গভীর প্রভাব ফেলে এবং তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। শিয়া মুসলমানরা মহরম মাসে বিশেষভাবে শোক পালন করেন। আশুরার দিনে তারা মজলিস এবং মাতাম এবং তাজিয়া মিছিলের মাধ্যমে হুসাইন ও তার অনুসারীদের স্মরণ করেন। সুন্নি মুসলমানদের জন্য আশুরা একটি গুরুত্বপূর্ণ দিন। হাদিস অনুযায়ী আশুরার দিনটি রোজা রাখার জন্য উৎসাহিত করা হয়েছে। এই দিনটিতে নবী মুসা আলাইহিসসালাম এর তার অনুসারীদের ফেরাউনের হাত থেকে মুক্তির ঘটনাও স্মরণ করা হয়। এই কারণগুলো মিলিয়ে মহরম মাসটি মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হয়ে ওঠে, যেখানে তারা ধর্মীয় ও ঐতিহাসিক এবং নৈতিক মূল্যবোধের স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে।